Step 1. আসসালামু আলাইকুম। অ্যাপস কিভাবে সহজে তৈরি করবেন সে নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। যে কোনো ব্রাউজার থেকে নোটপ্যাড প্লাস প্লাস আর ডাউনলোড করবেন প্রথমে। দ্বিতীয় নাম্বারে পাবেন প্রথমে যে ভাষণ থাকবে সেটা ডাউনলোড করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ডাউনলোড শুরু হয়ে যাবে। এবার ওপেন করুন, তারপর ইনস্টল করুন। এমন কিছু লেখা পাবেন, সবগুলো কেটে দিন। Step 2. এই যে ফাইল দেখতে পাচ্ছেন, এই ফাইলের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আনজিপ করবেন। মেইন ফার্স্ট যেটা আছে সেটা নোটপ্যাড প্লাস প্লাস এর মাধ্যমে ওপেন করবেন। অনেকগুলো লেখা দেখতে পাবেন, তারপর যে কোনো ব্রাউজার থেকে যে কোনো লিংক দিয়ে অ্যাপস কিভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি। যে কোনো লিংক দিয়ে অ্যাপস তৈরি করুন। যে নামে অ্যাপস তৈরি করবেন সে নামটা এখানে লিখবেন। যে কোনো নাম দিতে পারেন। আর ফোন দিয়ে কিভাবে তৈরি করতে হয় সে ভিডিও পরবর্তীতে সবাই পাবেন। তারপর এই ওয়েবসাইটের লিংক কপি করবেন। কপি করার পরে কপি করে রেখে দিন। তারপর হচ্ছে ডিসক্রিপশনে যা খুশি লিখবেন। আমি যেমন আমার নাম্বার এবং নাম এখানে দেই, আপনারাও আপনাদের নাম নাম্বার দিতে পারবেন। এই নামটা আমি দেব। যে লিংক কপি করেছি সেটা হচ্ছে নিচেই এখানে ইউআরএল এখানে পেস্ট করে দিন। উপরে যে নাম দিয়েছেন সেম নাম এখানে আবার দিন। এটা খুব সহজ পদ্ধতি, এর থেকে সহজ আর নেই। যে লিঙ্ক উপরে দিয়েছেন সেটা আবার এখানে পেস্ট করুন। নাম উপরে যে নাম দিয়েছেন সেম নাম এখানে আবার।
সেভ দেওয়ার সাথে সাথে তিনটা ফাইল হবে, ডাইন সাইডটি যেটা আসবে সেটা ডিলিট করে দেবেন, বা যেখানে পাবেন সেখান থেকে ডিলিট করে দেবেন, ওই একই ফোল্ডারের ভিতরে পাবেন। আর যে কোনো ব্রাউজার বা গুগল থেকে যে কোনো লোগো, যে কোনো কিছুর ওয়েবসাইটের লোগো বা আপনার ছবি দিতে পারেন এখানে। আমি যেমন গুগল থেকে দিচ্ছি, এখানে দেখেন রেজুলেশন কম, তেমন ছবি ডাউনলোড করবেন। সাইজ ছোট যেগুলো আর কি, ছবি যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে একই ফোল্ডারে নিয়ে আসবেন, যে ফাইল যেখানে ডাউনলোড দিয়ে আনজিপ করেছেন সেখানে। এই যে যেমন আমার এখানে মেইন ফার্স্ট আবার ওপেন করুন, নিচে দেখতে পাবেন আইকন ডট পিএনজি, এটা কপি করবেন। এখানে ভুল হলে কিন্তু হবে না, এটা এখানে রিনেম করে এই নাম দিয়ে দেবেন, জানেন তারা খুব সহজে পারবেন। এসব দুইটা একসাথে সিলেক্ট করে সেন্ড টু, এখানে জিপ ফাইল তৈরি করে দিন, আমি যেভাবে করে দিছি খুব সহজে। স্টেপ থ্রি, এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে অ্যাকাউন্ট খুলবেন আর তারপর যেভাবে করছি সেগুলো ফলো করবেন। এখানে ভাষণগুলো যেভাবে যেভাবে করছে আর কি সেইভাবে করবে। ক্যাটাগরি যেরকম হয় খুশি দিতে পারেন, কালার সেট করবেন যে কোনো একটা, দেখবেন সাবমিট। নিচে দেখতে পাবেন যে সাবমিটেড, যেটা আপলোড হচ্ছে সেই এখানে দেখুন। এবার আইএমই দিয়ে কিভাবে দিবেন সেটা দেখেন, ওপেন করবেন, ভার্সনে ক্লিক করবেন, একটু লোড নিবে। হ্যাঁ, আবার ক্লিকের পরে টেস্ট ডিভাইস, এখানে সবার আইমি দিবেন। আমার কাছে অনেকের আইমি আছে, সেগুলো দিয়ে দিচ্ছি এখানে। যারা একটু হালকা ধারণা আছে তারা পারবেন, আর যাদের নেই তারা তো মোটেই পারবেন না। টেস্ট, হ্যাঁ, সেভ করে দিন, নিচে দেখেন সেভ। নিচে দেখেন টেস্ট, টেস্টিং চলে এসেছে নিচে, এই তো মানে আপনাদের সবাই অ্যাপ স্টোরে পাবেন এবার অ্যাপসগুলো, আমি যে অ্যাপসটাতে সঙ্গে কাজ করেছি সেটা। স্টেপ ফোর, ফোনের অ্যাপ স্টোরে চলে যাবেন, তারপর আমি সোশ্যালে দিয়েছিলাম, সোশ্যালে পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে দেখেন এই তো যেটা তৈরি করেছি সেটা, আমার নাম দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, এইভাবে খুব সহজে অ্যাপস তৈরি করতে পারবে। আর হ্যাঁ, অনেকেই যদি না বুঝতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে, সবাই একটু যোগাযোগ করবে। অনেকে রিকোয়েস্টে ভিডিওটা বানালাম এই ফার্স্ট টাইম।